কোহিনুর মাত্র কয়েকদিন আগে দিদির সুরক্ষা কবচ লঞ্চড হয়েছে, যাতে আরও বেশি করে সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছানো যায় এবং তারা যাতে সমস্ত রকম সুবিধে পাচ্ছেন, তাদের কোনো অভাব অভিযোগ আছে কি না সেটা একদম সরাসরি যাতে জানা যায়, তার জন্য দিদির দূতরা পৌঁছে যাবেন। যিনি এই যে নেতা, যে যিনি অভিযোগটা তৃণমূল কর্মী, যিনি প্রবীর কুমার মণ্ডল, তাকে কে সুরক্ষা কবচ দেবে? দিদিকে বলো এবং এক ফোনে অভিষেকে তিনি তোলাবাজির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তার জন্য তার উপর এরকম আক্রমণ বলে অভিযোগ, এটা অভিযোগ। আবার উল্টো দিকে আমি শুনলাম যে ওখানেও কিছু অভিযোগ আছে পাল্টা, তো পুলিশ, এটা পুলিশের কাজ ইনভেস্টিগেট করা। আমি কিন্তু সিপিআইএম নন বা বিজেপি নন বা কংগ্রেসও নন, আমি তৃণমূল কর্মী। ফাইন, সেটা পুলিশের কাজ খোঁজ নেওয়া যে কে করেছে। এবং আমি রিপিট করলাম যে যদি কেউ এরকম ঘটনা ঘটিয়ে থাকে এবং সে কোনো দলেরই কর্মী হওয়ার যোগ্যতা নেই, আমার দল এটাকে এন্ডোর্স করে না, অ্যাফিলিয়েট করে না এবং সাপোর্ট করে না। এটার এগেনস্টে যা আমি বলছি যে তুমি তুমি অডাসিটিটা দেখো, কোথায় কমপ্লেন করা হয়েছে, দিদিকে বলো এবং এক ফোনে অভিষেক। ইফ ইট ইজ ট্রু, দিদিকে বলো এবং এক ফোনে অভিষেক। মৌমিতাদি, এই মৌপিয়াদি, ইফ ইট ইজ ট্রু, যদি এটা সত্যি হয় যে এরকম হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে হোক, যদি দলের বিধায়ক অভিযোগ করার সাহস পাবে, বিধায়ক হোক, যদি এটা সত্যি হয়, দলের বিধায়ক হোক, যে হোক, তার বিরুদ্ধে দল অ্যাকশন নেবে। আমি কি আগের একটা কথায় যে হাত তুলেছিলাম, আমি 10 সেকেন্ড বলবো? না, এই প্রসঙ্গে আমরা এখন আলোচনা, না এটা বলতে পারবো না, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু মানে একটা জিনিস চন্দন দাকে বলবো যে বাংলার বাইরে, ধরুন বরাকরের বাইরে হলে থমাস আইজ্যাক বা পিনারায় বিজয়নের বিরুদ্ধে সিবিআই যা বলে, কিন্তু না এখানে সিবিআই এত বললো, আর এখানে সিবিআই ভগবান হয়ে যায় না, পূজো করতে হয় এখানে, সিবিআই পূজো করতে হয় না, সিবিআই পূজো করতে হয় না। Try to understand. Shonku. দেখুন, এই যে নতুন হয়েছে রক্ষা কবচ, এইটা নিয়ে আমার শুধু বলবার আছে যে 11 বছর শাসন করল তৃণমূল কংগ্রেস, পরিষেবা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ডিএম, এসপি, নিচের লেভেলে ওসি, বিডিও পর্যন্ত। আমার বক্তব্য হচ্ছে তারা ব্যর্থ, অপদার্থ, তারা কাজ করতে পারেননি। নতুন তৃণমূল তাই নতুন সুপার ন্যাচারাল গভর্নমেন্টের একটা সিস্টেম লঞ্চ করেছেন, তারা গিয়ে দেখবে যে মেটেরিয়াল লোকের কাছে পৌঁছেছে কিনা, লোকের সার্ভিস পেয়েছে কিনা। তাহলে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন আমি 90% কাজ করে দিচ্ছি, 99%, তাহলে সেটা মিথ্যে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অপদার্থ তৃণমূল কংগ্রেসই প্রমাণ করেছিল।